দল বদল ও টিকেট আবন্টন পরে এবার রাজ্যর তিন প্রমুখ দলর অসন্তুষ্ট পরবর্তী রণনীতি উপরে রয়েছে সমস্ত নজর। দ্বিতীয় পর্যায়ে ভোট পাই সুবর্ণপুর জেলা বীরমহারাজপুর বিধানসভা আসন পাই নামাঙ্কন দাখল পরে এঠারে দেখিবাকু মিলছে নির্বাচনী উষ্মতা। এই আসনর গত দুই থর বিজেডি প্রার্থী বিজয়ী হইতিবা বেলে দ্বিতীয়রে বিজেপি এবং কংগ্রেস তৃতীয় স্থানরে রহিতিলা। হেলে এথর টিকেট পাই নথিবা অসন্তুষ্টঙ্কর স্বাধীন প্রার্থীত্ব নির্বাচন সমীকরণ বদলাই পারে বলি কইছন্তি রাজনীতি সমীক্ষক। সুবর্ণপুরে আসন্তা 18রে হেব মতদান। এতিলাগি নামাঙ্কন সরিবা পরে তিন প্রমুখ দলর প্রার্থী চলাইছন্তি সরকারব নির্বাচনী প্রচার। বীরমহারাজপুর বিধানসভা নির্বাচন মণ্ডলীরু দুই দুই থর বিধায়ক হইতিবা বিজেডির পদ্মনাভ বেহেরা এথর বি বিজয় হাসল করিবে বলি আশাবাদী অছন্তি। তেবে গতথর বিজেপিরু প্রতিদ্বন্দ্বিতা করিথিবা আনন্দ বারিকঙ্কু এথর টিকেট মিলি নথিবারু সে স্বাধীন প্রার্থী ভাবে নির্বাচন রণাঙ্গনকু ওহ্লাইছন্তি। তেণু এথর ভোটরে স্বাধীন প্রার্থীঙ্ক ভূমিকা বি বেশ গুরুত্বপূর্ণ বলি কহিছন্তি রাজনীতি সমীক্ষক। সমস্যা তো কইলে সরে নাই, বাট মারণা হয়ে যে 65 কি 67 কোটির কাম হয়েকি সেটা খাইগলে, সে কেনাল মরামতি হেলা পরে বি পানি নাই পাইলে লোক, ডাক্তারখানা কথা তো কহিলে নাই সরে। যেতবে রোড রাস্তা নাই থেকে নদী ডঙ্গার পার হলে লোক সেতবে ডাক্তারখানার ডাক্তার লে, কিন্তু বর্তমান ডাক্তার নাই। বিজেডি তো দীর্ঘদিন ধর এই অঞ্চলে 10 বর্ষ হল বিধায়ক অনেক, আপ সে তা 10 বর্ষ ভিতরে কম করি সেটা ফাস্ট কহবে, তাপরে গাঁ ভিতরে সব যাবে আপনি থরে ভোট মাগবে। তো এই অঞ্চলবাসী যেহেতু মু অছি লোকাল পিলা আর শিক্ষিত পিলা, তো মু অঞ্চলবাসীঙ্ক পাই বিকাশ পাই সব কিছু করিবি, তাঙ্ক সহিত সেমানে মতে সাথ দেবে। স্বাধীন পার্থীরে আপন আনন্দ ভাই দুঃখ সুখরে সবুবেলে আপন অছন, আর আমি আপনক আপনকর সাঙ্গরে অছু। আপন স্বাধীন পার্থী হিসাবে নমিনেশন করুন বলাকে আজ বিধায়ক পার্থী হিসাবে মু স্বাধীনরে ফাইল কলি। বীর মহারাজপুরে মরুড়ি ও জলসেচন প্রসঙ্গক নেই ভোটরক নিকটরে পৌঁছিবাকু যোজনা রাখিছন্তি বিজেপি ও কংগ্রেস প্রার্থী। এপটে গত বর্ষ মানকরে অঞ্চলরে হইতিবা বিকাশমূলক কার্য বলরে পুনি বিজেডি বিজয় হাসল করিব বলি কইছন্তি বিধায়ক পদ্মনাভ বেহেরা। কোনসি প্রকার পদক্ষেপ এই সরকার নাই নেই যেহেতু, এবং নরেন্দ্র মোদি সরকার বিজেপি সরকার আজ আমার সমস্ত জনসাধারণ মানকে ঠকিলে, যেন মানে কি আজ তার উচিত জবাব দেবে এই নির্বাচনরে। আমি লোকঙ্কর সমস্যা সাঙ্গে অছু, লোকঙ্কর কার্যক্রম সাঙ্গে অছু, লোক আমাকে আস্থা রাখিছেন, বিশ্বাস রাখিছেন, নির্বাচন বহু পরিমাণ ভোটে নির্বাচন। বীর মহারাজপুর নির্বাচন মণ্ডলীর মোট ভোটর সংখ্যা 2,04,784। তেবে এথর বিজেপি নবাগতঙ্কু প্রার্থী করিথিবারু এহার পরোক্ষ ফাইদা অন্য দলকু হেব বলি শুনিবাকু মিলিছি। সুবর্ণপুরুরু সত্যবান পুরোহিত, নিউজ 18 ওড়িয়া।